আমার দয়াল নবী, মায়ার নবী, মজলিসের ভিতরে বসা আমার নবীর মনটা বেজার রে হবিগঞ্জ জেলাবাসীরা। আমার আল্লাহ এমন একটা সময় এমন একটা অফার দিল, এমন একটা আয়াত নাজিল করেছে, যে আয়াতটা শুই নাই আমার দয়াল নবী, মায়ার নবী একটা মুস্কি হাসি দিছে, এমন একটা হাসি দিছে বইও, যে হাসির কারণে সামনের দুইটা দাঁতের নাম সানাইয়া, এই দুইটা দাঁত বাইরে হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী যখন হাসি দিছে রে হবিগঞ্জ জেলাবাসীরা, এইবার ওই মজলিসের ভিতর সাহাবীরা বসা, আবু বকর কয়া রাসূলুল্লাহ নবী ও ও মায়ার নবীজি, আপনি কেন আজকে এত খুশি হইলেন, আপনার দেখিলাম মনটা বেজার গো নবী, এই মুহূর্তে আপনি এত খুশি হইলেন কারণটা কি? আমার নবী কয়া আল্লাহ করে, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়া রাসূল আল্লাহ নবী গো নবী গো নবী গো, আমার আল্লাহ কি এমন অফার দিছে, এইবার আমার দয়াল নবী মায়ার নবী কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গাফুরার রহিমা। আমার নবী খুশি, আপনারা কি খুশি নেই? বেজার একসাথে কর, আবু বকর বেজার, আবু বকর কি আমার নবীর কাছে একটা অফার আসছে, খুশির সংবাদ আসছে, নবী হাসি দিছে আর আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতেছে, আবু বকর চোখ দিয়ে কি পানি পড়ে, বন্ধুরা রে আম্মায়ার আবু বকর দুইটা চোখের পানি পালাইয়া আমার দয়াল নবী মায়ার নবীর মজলিস দিকে উঠা যায়, আবু বকর কাঁদতে কাঁদতে হবিগঞ্জ জেলাবাসীরা, আবু বকর উমরের কাছে সইলা গেছে, হযরত উমরের কাছে যায়া কয় উমাইয়ার তোমার কপাল খুইলা গেছে, উমর কয় কি হয়েছে, বলে তোমার কপাল খুইলা গেছে, তোমার ভাগ্য ভালো, বলে কি এমন ভালো হয়েছে, আবু বকর কয় উমর রে ও উমর এই মুহূর্তে আমার আল্লাহ একটা অফার দিছে গো, উমর কয় অফার দিছে তাই কি হয়েছে, বলে অফার দিছে তোর লাভ হইছে, কি হইছে জোরে কর, তোর লাভ হইছে, ওমর কইতেছে আমার লাভ হইছে তোমার কি হইছে, কয় তোর মতো অত লাভ হয় নাই, তোর মতো অত লাভ হয় নাই, বলে কেন, বলতেছে আল্লাহ তাআলা এমন একটা অফার দিছে যার যত বেশি গুনাহ হইছে তার তত বেশি সওয়াব হইছে, আপনারা খুশি না বেজার, আরেকটু জোরে কর খুশি না বেজার, আমার দয়াল নবী মিলে গোয়াপন ওই বলতে কেহ নাই জাগতে, আমার দয়াল নবী মিলে গোয়াপন বলতে কেহ নাই জাগতে, আমার দয়াল নবী মিলে গো আপন বলতে কেউ নাই জাগতে।
আল্লাহ আরে চাইয়া দেখি সব বিদাসি চাইয়া দেখি সব বিদাসি মিশে মায়ার মবতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে যারা তো মারো সাসা যারা তো মারুতি আপনে আপন তারা সবাই মিলামিশে পড়াইবে কাফুন জোরে জোরে বল কথা ঠিক কি না যারা তোমার অতি আপনের আপন তারা সবাই মিলামিশে পড়াইবে কাফুন তারা আবার দিবে দাফন তারা আবার দিবে দাফন ওই না ময়দানে তে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমি সুরার নাম বলি নাই সুরা আল ফুরকান সুরার নাম কি আয়াত নম্বর 70 আয়াত নম্বর কত জোরে কোন আচ্ছা আপনাদের এলাকায় কি কোরআন শরীফ আছে আছে তো কোরআন শরীফ খুললে আমার আলোচনা পেয়ে যাবে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 এবার উমর বলতেছে আমার লাভ হইছে তোমার লাভ হয় নাই কয় না আমার চেয়ে তোর বেশি লাভ বলে কেন এইবার আবু বকর কয় উমর রে আমি আবু বকর কাফের ছিলাম তুমিও কাফের ছিলা ঠিক কিনা আমি আবু বকর কাফের অবস্থায় যত পাপ করছি রে তোমার মতো অত পাপ করি নাই তোমার মতো কট্টা কাফের ছিলাম না তুমি কট্টর কাফের ছিলা তুমি বেশি পাপ করছো ও উমার আমার দয়াল নবী মায়ার নবীর কান্না কাটার জন্য তুমি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার রসুলের কান্না কাটার জন্য গেছিলা তুমি বেয়াদবি করছো এই জন্য তোমার গুনাহ বেশি তোমার গুনাহ বেশি হইছে তবে তুমি তওবা করে ঈমান আনছো গো আমিও তওবা করে ঈমান আনছি আমি ঈমান আনছি তুমিও ঈমান আনছো রে ভাই উমার গো কিন্তু তোমার গুনাহ বেশি থাকার কারণে আজকের এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে তোমার নেকিও বেশি হইছে জোরে জোরে কন না সুবহান তোমার কইতেছে তাই কি হইছে কয় না তাহলে তো আমার দলিল দিয়ে বলতেছি তোমার নেকি বেশি হইছে আবু বকর কয় আমি দলিল দিলাম তোমার নেকি বেশি হইছে আর উমর কইতেছে যে না তোমারও আল্লাহ কম দেয় নাই তোমারও বেশি নেকি আবু বকরের মন মানে না আবু বকর কইতেছে আমার জানা তা দেখা তা তুমি রসুলের কান্না কাটার জন্য গেছো তুমি বেয়াদবি করছো কিন্তু আমি তো বেয়াদবি করি নাই আমার অত গুনাহ হয় নাই তাহলে আমার যেহেতু গুনাহ বেশি হয় নাই যার গুনা বেশি তার নেকিও বেশি আপনারা কি আমলটা চান কারা কারা করতে রাজি আছেন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাহলে আবু বকর বলতেছে যে আমি তোমার মতো এত বেয়াদবি করি নাই তুমি বেয়াদবি বেশি করছো
তোমার গুনাহ বেশি হইছে, আবার গুনাহ হইছে হইছে, আবার নেকিও বেশি হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমায়ার, উমর কয় তোমার নেকি বেশি, আবু বকর কয় তোমার বেশি, আপনারা কোন কার বেশি? আচ্ছা গুনার হিসাব করলে উমার রে বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ গুনাহ বেশি করছে কে? উমার। তাহলে নেকি বেশি হইছে, তাই হয় না? এটাই তো আইন বিচারে তাই হয়েছে, এই কোরআনের আয়াত দ্বারা তো এটাই বিচার হইতেছে। বন্ধুরা রে আমায়ার, আবু বকর কয় তোমার গুনাহ বেশি নেকিও বেশি, উমার কয় ও আবু বকর রে আমি গুনাহ করেছি 70 ভাই, আমার গুনাহ বেশি, আমার নেকি হইছে কিন্তু তোমার মতো হয় নাই, তোমার বেশি নেকি। আবু বকর কয় না, আমি দলিল দিছি, তুমি পারলে দলিল দাও নাকি? আমি তো দলিল দিছি, তোমার যে গুনাহ বেশি হয়েছে তার একটা দলিল দিছি, তুমি বেয়াদবি করছো, তোমার গুনাহ বেশি হয়েছে। আবার আয়াতে বলছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি, সুবহানাল্লাহ। কোন এইবার উমার কয় ভাই রে ভাই ভাই ভাই, আমার কাছে দলিল নাই, পরসা নাই, খতিয়ান নাই, কিছুই নাই, নাই বলতে কিছুই নাই, তারপরেও আমি উমার ঘোষণা দিয়া দিলাম রে ভাই, আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কই মুখে কইলে ওই বলা, এই কথাই আমি মানব না। এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। উমার আমরা প্রতিযোগিতা করি কোনটায়, বিল্ডিং দিল একতলা, আমি তো দুইতলা, কথা কন না কেন? কিন্তু এই চিন্তা করি না যে অমুকের নামাজে গেল আমিও যাই, অমুকে আমল করে আমিও আমল করি, অমুকের ছেলে মাদ্রাসায় দিছে আমার ছেলে মাদ্রাসায় দেই, কথা কন? এই প্রতিযোগিতা নাই, শুধুমাত্র প্রতিযোগিতা, অমুক 10 টাকা কামাই করে আমি 20 টাকা আমার কামাই করব, অমুকে 10 টাকা সুদে লাগাইছে আমি 20 টাকা লাগাবো, আছে না নাই, কথা কন না কেয়া? বন্ধুরা রে আমার, আর সাহাবীদের মাঝে কেমন দ্বন্দ্ব লাগিয়ে গেছে, আবু বকর কয় তোমার বেশি, উমার কয় না না হতে পারে না গো, আমার চাইছে তোমার বেশি, দুইজনের ভিতর দ্বন্দ্ব। এইবার এমন দ্বন্দ্ব লাগিয়ে গেছে রে ভাই, এইবার আবু বকর কয় না 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 না, তুমি আমার যতই বুঝাও কাম হইব না, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে যার গুনাহ বেশি তার নেকি বেশি। এইবার উমার কয় আবু বকর রে, ও আবু বকর তোমারে আমি বুঝাইলে তোমার বুঝ হইব না, আমি বুঝা ফালাইছি, তবে আমি তোমারে একটা কথা বলতে চাই, আমি উমারের সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দিতে চাই, তুমি শুধু এক রাতে নেকি আমারে দিবার রাজি আছো নি? আবু বকর চিন্তা করে, এক রাতের নেকি যদি আমি দিতে পারি রে ভাই, আমি সারা জীবনের নেকি পাবো, এই সুযোগ হাত ছাড়া করা যাইব না। আবু বকর কে বুঝে শুনে কথা কও, পরে যা আমার রিটার্ন হবে তা কিন্তু দিব না, কথা কি বুঝতেছেন? আর উমার কইতেছে আমি বুঝে শুনে কথা বলতেছি, আমি পরবর্তীতে আর রিটার্ন চাবো না, আমি সারা জীবনের নেকি দিব, তুমি এক রাতের নেকি দিবা। এবার আবু বকর চিন্তা করতেছে সারা জীবনের নেকি দিব, এক রাতের নেকি দিলে কিছু না কিছু আছে, কিছু না কিছু জোরে কর আছে, কিছু না কিছু আছে, না থাকলে তো ফোনে লক করতো না। হ্যাঁ, বাপের টাকায় মোবাইল কিনে ফোনে লক পালাইছে সন্তান, আছে না? কথা বল, এই তোর টাকায় একটা কিনে বাপরে গিফট করিস, দেশ বাপ কোনোদিন লক ফেলাই খেলাই? বাপের টাকায় মোটর সাইকেল কিনে দেখবেন রাস্তা দিয়ে এমন ভাবে চালায় পিছনে একটা পাওয়ার ব্যাংক বসা, কি ব্যাংক? পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংক আমার পিছনে বসে এরকম ভাবে একটা ধাক্কা দেয়, চালাও, বুঝেন নাই? আরেকটু জোরে চালাও,
রাস্তা দিয়ে ময় মুরব্বী মানুষ মসজিদে যাইতেছে, হাইটা হাঁটতে পারে না, ওই এত জোরে পিকআপ টাইনা ধুলা উড়াইয়া দিয়ে যায়, ওই মুরব্বীর চোখে যায় ময়লা, ও তো পিছন দিকে তাকায় না, ও গাড়ি টানতেই থাকে। এটা কি ভালো কাজ হলো না বেয়াদবি হলো? জোরে কোন মুরব্বী কষ্ট পাইছে, চোখের ভিতর ধুলা গেছে, মুরব্বী দেখতেও পারলো না ওটা কার পোলা রে, এত বড় বেয়াদব কার পোলা। হ্যাঁ, এ ওয়াজাত পূজাত কোন থেকে আইলো? কষ্ট পায় কি পায় না? আর ও পাওয়ার ব্যাংক যে একটা বসাইছে, পাওয়ার ব্যাংক পিছন থেকে একটু ধাক্কা দেয়, আর একটু জোরে চালাও ভালোই তো লাগে। এবার এমন জোরে চালাইছে আপনাদের হবিগঞ্জ মাধবপুরের ওই মোড়ে, হ্যাঁ বিশ্ব রোডের ওখানে যা মোড় ঘুরবে যায়, তাকে নিচে পয়রা কুত্তর মতন উঠছে, কথা বোঝেন নাই? যখন এই পাওয়ার ব্যাংক নিয়ে অ্যাক্সিডেন্ট করে দেখবেন ওর লাশ খুঁজে পাওয়া কুত্তর মতোই মরে, এত বেয়াদবি কইরো না, একটু ভালো হও, ময় মুরব্বীদেরকে একটু সম্মান দাও, রাস্তাঘাটে একটু ভালোভাবে চলো। আমি বলি না যে তুমি মোটর সাইকেল চালাও না, তুমি চালাও কিন্তু আদবের সাথে চালাও, ভালো করে চালাও, টাকায় কিনে চালাও, তাহলে সে বুঝবা বাপের টাকায় চালাই তো পাওয়ার একটু বেশি চলে। বন্ধুরা রে আমার, এ হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুনে নাও, এইবার আবু বকর চিন্তা করে কারণটা আমার বুঝে আসে না, সারা জীবনের নেকি আমারে দান করতে চায়, আমি এক রাতের নেকি দিলে কারণটা কি? নির্দয়ার ভিতর কিছু না কিছু আছে, অতএব আমি আগেই দেব না, আগে আমার দয়াল নবী মায়ার নবীর সাথে আগে পরামর্শ করব। আল্লাহ কুরবান, কার সাথে? আগে নবীর সাথে পরামর্শ করব, আগে নবীর সাথে পরামর্শ করে কোনটা বিচারে ফয়সালা হয়, আমার রসুল যদি বলে তাইলে করব, তাছাড়া করবো না। বন্ধুরা রে আমার, সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসছে, সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে জীবন করছে, আর সেই কাজে করবে সাহাবীরা আগে নবীর কাছে আলোচনা করেছে, সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসছে। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আনি ওয়ান্নাসু আজমাইনা, আর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব আমার নবীর রে, যারা ভালোবাসে তাদের জীবন ধন্য হয়েছে, জোরে জোরে কোন কথা ঠিক কি না? এ হবিগঞ্জ জেলাবাসীরা, আমার নবীর আর একটা সাহাবি ছিল গো, ওই মজলিসের ভিতর ওই সাহাবিটা আমার নবীর হাতে হাত রাইখে কালেমা পড়ছে, আমার নবীর হাতে হাত রাইখে কালেমা পড়া রে, হবিগঞ্জ জেলাবাসীরা চোখের পানি বন্ধ হয় না, শুধু কান্না কাটি করে, আমার নবী বুঝাই ও সাবি কারণটা কি তোমার মনের ভিতর কি এমন কষ্ট? ওই সাবিটা কান্দার কইয়া রাসূল আল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমার জীবনে আমি এত পাপ করছি গো নবী, আমার আল্লাহই বুঝি আমারে ক্ষমা করবে না, আমার নবী কই সাবি রে ও আমার সাবি, তুমি কি এমন পাপ করছো আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না? এইবার ওই সাবিটা কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, আমি যেই পাপ করছি আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না, আর এত কান্দন কান্দে রে জগৎবাসীরা, ওই সাহাবীটা নবীর দরবার থেকে এইবার মজলিস থেকে উইটা বাইরে যায়া গড়া গড়ি খায়, আর হাত দিয়ে কপালটা এরকম ভাবে তাপড়ায়, আমার কপালে সুখ নাই, এই জগতে আমি মুখ দেখাইতে পারবো না, আমি মইরা গেলে আমার আল্লাহর কাছে এই অপরাধী মুখটা আমি দেখাইতে পারবো না, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা দেখলা না গো, মুগু দেখাবি কেমন রে বান্দা, মুগু দয়া খাবি কারে, মুগু দেখাবি কেমন রে বান্দা, মুগু দয়া খাবি কারে,
ভাবিটা কান্দার কপাল দে এরকম ভাবে তাপরায় আর কয় আমার জীবনে আমি এত পাপ করছি গো, আমি হাসের ময়দানে দাঁড়াইতে পারবো না, আমার পাপের খবর আমি কাউরে কইতে পারবো না, আমার নবী কান্নার আওয়াজ পায়া সাহাবীদেরকে বুঝাই ও সাহাবীরা রে আমার মজলিস থেকে যে সাহাবীটা উঠতে বাইরে গেছে ওই সাহাবীটার কান্নার আওয়াজ আসে তোমরা যাও রে একটু বুঝাও, এইবার যায়া বুঝাই আমার নবীর হাতে হাত রাইখা তুমি কালেমা পড়ছো জীবন ধন্য হয়ে গেছে যেরকম কথা কিনা, তারপরে কান দে আর আমরা হাজার পাপ করার পরে আমরা চিন্তাই করি না, কথা কন আমরা চিন্তাই করি না ভাবি না, তারপরও আমরা কি শিক্ষা পাইলাম, কোন থেকে কি শিখাইলাম, আমরা নবীর বিরোধিতা করি, আলেম ওলামাদের বিরোধিতা করি, ওলি আল্লাহর বিরোধিতা করি, আছে না নাই, হ্যাঁ জোরে কোন আছে না নাই, কার দ্বারাই খাইলে সিন্নি মোল্লা চিল্লা না, চিন্তা করে তো হবে, সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, না কমুনা রাগ করবেন না, নাকি রাগ করবেন না তো বলবো, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, কথা কন, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, জোরে জোরে কথা ঠিক কিনা, আজকে হুজুরদের বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো, এই আলেম যদি না থাকে তোমার বিয়া হইব না, তোমার মায়ের বিয়া হইতো না, তোমার বোনের বিয়া হবে না, তোমার মেয়ের বিয়া হবে না, এই আলেম যদি না থাকে তোমার জানাজা পর্যন্ত হবে না, কথা কন, এলাকার ভিতর কুত্তা আছে হ্যাঁ শুনেন তো, কুত্তা মরছে কয়টা জানাজা করছেন আপনারা, হ্যাঁ আলেম ওলামাদের বিরোধিতা করবা, কুত্তা যেমন মইরা রাস্তায় পড়ে থাকে তোমার ওরকম রাস্তায় পড়ে থাকে, আল্লাহ এদেরকে হেদায়েত দিক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন, তাহলে ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে আগে, এখন তো ইসলাম ঘরে ঘরে, ইসলামের আলো ঘরে ঘরে আমরা পাইছি, এখন কি আলেম ওলামার অভাব আছে, এ কথা কন না কেন, হুজুরের অভাব আছে, একটা মাহফিলে একটা হুজুরকে দাওয়াত দিবেন সেবেন দেখবেন দশটা হুজুর খারাপ হয়ে গেছে, কথা কন না গিয়া, বাড়িতে একটা মিলাদের আয়োজন করবেন আগে হুজুর তালাশ করে পাওয়া যায় নাই, আগে কি পাইছে মুরব্বী রাখুন, আরে আরে বেদিনা খেবি আলেম হইব পারি পারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা, আসরে সরে কোন কথা ঠিক কি না, আজ বেদিনা খেরি আজ বেদিনা খেরি আলেম হইব পারি পারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা, সরে সরে কোন কথা ঠিক কি না, আচ্ছা মসজিদ কি বাড়ছে না কমছে, এ লাগে এই গ্রামের ভিতর কয়টা, আগে কি এতগুলো আছিল এখন বেশি হয়েছে না কমছে, হুজুর বাড়ছে না কমছে, মাদ্রাসা বাড়ছে না কমছে, বেজাল বাড়ছে না কমছে,
বেজালে মারছে তোর কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো সাথে দেখা দিব না। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবে না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপর্দায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোর জোর কোন কথা ঠিক কি না? আসতে তো ওই সাহাবীটা বাইরে মসজিদ থেকে উঠে যা কানতেছে, তাহলে ওর মনের ভিতর কি এমন দুঃখ জানা দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার সাহাবীরা বুঝাই কি এমন দুঃখ তোমার ভিতর রয়ে গেছে। ওই সাহাবীটা কান্দার কইও ও নবীর সাহাবীরা রে, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো, আমি এত পাপ করছি রে গোপনে, আমার পাপের খবর যদি আমার নবী জানতে পারে গো, আমার দয়াল নবী মায়ার নবীর দরবার থেকে আমারে বের কইরা দিব। এইবার সাহাবীরা কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবী জি, ওই সাহাবীটার গোপনে কি এমন পাপ রয়ে গেছে যার কারণে সে ফুপাইয়া ফুপাইয়া কান্দে? আমার নবী কয় সাহাবীরা রে, আমার ওই সাহাবীটার বুঝাইয়া আমার দরবারে নিয়ে আসবা, আমি শুনতে চাই ওর জীবনে কি এমন পাপ করছে। এইবার ওই সাহাবীটারকে নিয়ে আইসা বুঝাই, আমার নবী কয় কি এমন তোমার অপরাধ করছো, কি এমন পাপ করছো? ওই সাহাবীটা চোখের পানি বন্ধ করে না রে ভাই, এমন ভাবে কান্দে এমন তবাই করছে, আমার আল্লাহ ওরে কবুল কইরা বলাইছে। ওই সাহাবীটা কান্দে আরে কয়া রাসূল আল্লাহ নবী গো, আমি এত পাপ করছি গো নবী, আমার এই পাপের কবর যদি প্রকাশ হয়ে যায়, আপনি নবী আমারে রাখবেন না, আপনিও আমারে বের করে দিবেন, আমার এই পাপের মুকুনি আমি যদি হাসর ময়দানে দাঁড়াই গো নবী, আমার আল্লাহ আমারে অপমান করবে, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। আমার নবী কয় সাহাবি কি এমন পাপ করছে একটু তুমি আমার কাছে বলো। ওই সাহাবিটা কান্দে আর কয়া রাসূল আল্লাহ নবী গো, আমার এই দুইটা হাত সবচাইতে বড় অপরাধী, ইয়া উম্মাতা শাহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালু। সূরা নূর আয়াত নম্বর 24, হাত সাক্ষী দিবে, হাত কি দিবে? কথা বলবে, পায়ে কথা বলবে। কথা কি আপনারা বুঝতেছেন? এই পা দে হাইটটা একটা আপনারা এই মাহফিলে আসছেন, এই পাটা সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। কোন এই হাত দিয়ে আপনি কি করছেন? হাত দিয়ে সুদের টাকা লাগাইছেন? চিন্তা করেন না, কোনো টেনশন নাই, হাত বলে দিবে। আপনার জিবা বলবে তা না, আপনার হাতই বলে দিবে। এবার ওই সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুইটা হাত, এত পাপ করছি, আমার মন চায় না যে এই হাত নিয়ে আমি আপনার দরবারে আসি, আর এই হাত নিয়ে আমি আল্লাহর দরবারে যাব। আমার নবী কয় সাহাবি কি এমন পাপ করছো? ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবী জি,
আমি এত পাপ করেছি গো নবী গো পদে, আমি প্রকাশ করি নাই গো নবী, এই হাত দিয়ে আমার জীবনে আমি কত মানুষ মারছি গো নবী, কত বাচ্চায় আমি মারছি গো নবী হিসাব নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি একটা মানুষ মারতে যাই এত কষ্ট পাইছি গো নবী, ওইটা মারার পর দিকে আমি আর একটা রাত ঘুমাইতে পারি না, একটা বাচ্চার মাইরা গো নবী, আমি এত পাপ করেছি গো নবী, যেই বাচ্চাটারে মারছি গো নবী, ওই বাচ্চাটাই এখন পর্যন্ত আমারে ডাকতেছে, আমি রাত্রি বেলায় ঘুমাইতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে বাইসে আসে গো নবী, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে আসে আমি খাইতে পারি না, আমি ঘুরতে গেলে ওই বাচ্চার কথাই আমার কানে ভেসে আসে ঘুরতে পারি না, আমার কোনো দিকে শান্তি নাই আমি সইতে পারি না, এই জমিনে বুঝি আমার জায়গা নাই, আমার নবী কয় কি এমন অপরাধ করলা আমার কাছে খুইলা কও, হাত দিয়া অনেকগুলো বাচ্চা আমি নিজের হাতে মারছি গো নবী, আমি ব্যবসার কাজে যখন বাইরে যাব পাঁচ থেকে ছয় বছরের জন্য যখন বাইরে রওনা হই গো নবী, ওই মুহূর্তে আমার স্ত্রীটা গর্ভবতী হয়ে যায়, আমার স্ত্রীটারে আমি রাত্রি বেলায় গভীর রাত্রে তারে আদর করে বুঝাইলাম, বিবি ও বিবি রে আমি যাব ব্যবসার কাজে বাহিরে, ও বিবি আমি যাব ব্যবসার জন্য, এক বছর নয় দুই বছর নয় পাঁচ থেকে ছয় বছর পরে আমি ফিরব, ও বিবি রে তোমার পেটের ভিতরে যেই বাচ্চাটা আছে এই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় তুমি রেখে দিবা আমার জন্য, আর যদি মেয়ে সন্তান হয় তুমি নিজে হাতে তাইরা তারে মাটি দিবা, তুমি নিজে হাতে মাইরে তারে কবর দিবা, ও বিবি আমার হাতে হাত রাইখে ওয়াদা দিয়া দাও, এইবার বিবি বলে স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করেন না আমি আপনার কথা রাখবো, স্বামীতে কই বিবি রে ও বিবি আমি যাবো ব্যবসার কাজে আমার ভালো লাগে না, তুমি আমারে ওয়াদা দিয়ে দাও আমারে বিদায় দিয়ে দাও আমারে বুঝাইয়া বিদায় দিয়ে দাও, আরে বিবি বুঝাই বুঝ মানে না, বিবি কই স্বামী গো এক বছর নয় দুই বছর নয় পাঁচ থেকে ছয়টা বছর আমি একা একা থাকবো কেমনে আমার বোঝে আসে না, স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জনমের মতো দেখা লই তোমার সজন আসে না আমার সামনে, সজন আসে না আমার সামনে, জনমের মতো দেখা লই তোমার, আমি জনমের মতো দেখা লই তোমার, আমি হইলে তোমার গো বান্ধব তুমি হইবাই আমার, আমি হইলে তোমার গো বান্ধব তুমি হইবাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার, আমি হইলে তোমার গো বান্ধব তুমি হইতাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার, চাই না আমি যাতে কুলমান, চাই না আমি যাতে কুলমান রাইকো মায়ার নজরে, স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখা লই তোমার।
দেশের স্বামী আসে না আমার সামনে, আসে না আমার সামনে সনমের মতো দেখালই তোমারে, আমি সনমের মতো দেখালই তোমারে। মধুর লেনা দেনা হয় এইবার স্বামী বোঝাই বিবি রে, ও বিবি আমি যাব ব্যবসার কাজে, তুমি আমার হাতে হাত রাই খাওয়া দাদিয়া দাও, তুমি আমার কথা রাখবা। এইবার বিবি যখন কথা দিয়া দেয় হবিগঞ্জ জেলাবাসীরা, স্বামী যখন ব্যবসার কাজে যাই লম্বা একটা ঘটনায় আমি মুক্তাসারের মূল আলোচনা গুলো আপনাদের মাঝে করব। ওই মুহূর্তে বাড়ির ভিতর কি ঘটনা হয় বলতে গেলে অনেক সময় লাগে, আমি মুক্তাসারের মূল কথাগুলো আপনাদেরকে দেব। এইবার স্বামী যখন সইলা গেছে রে হবিগঞ্জ জেলাবাসীরা, এইবার ওই বিবিটা যখন গর্ভবতী, ওই গর্ভবতী অবস্থায় যখন আট মাস নয় মাসে পার হয় দশ মাসে পার হওয়ার পরে এমন একটা বাচ্চা দিছে আমার আল্লাহ গো, যেই বাচ্চাটার দিকে তাকাইলে মায়া লাগে আল্লাহু আকবার ক, আমার আল্লাহ যেই মানুষটা সৃষ্টি করে রে ও হবিগঞ্জ জেলাবাসীরা। কইছিলা তাফসীরের ভিতরে একটু ঢোকো, তুমি কোথায় ছিলা আমার আল্লাহ প্রশ্ন করে, তুমি কইছিলা বান্দা তুমি জানোনি, ও বান্দা ওয়ালা কদ খলাকনা লিং সানামিং সুলালাতিন মিং তিন, বান্দা তুমি কোথায় ছিলা খবর রাখছনি, তুমি ছিলা ভাতের ভিতর, তুমি ছিলা আপেলের ভিতর, তুমি ছিলা মালটার ভিতর, তুমি ছিলা আঙ্গুরের ভিতর, ও বান্দা তুমি ছিলা বাদামের ভিতর, আমি আল্লাহ তোমার মা আর তোমার বাবারে খাওয়াইয়া আমি 70 ফুটা রক্তের ভিতর থেকে 1 ফুটা নাপাকে পানি বানাইলাম, ও বান্দা রে এই 1 ফুটা নাপাকে পানি থেকে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমারে সৃষ্টি কইরা কেমনে রাখলাম তুমি জানোনি, এমনি এমনি তো রাখা যায় না, তোমারে প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম, ফি পররি মাকনুন তোমাকে একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ কইরা তোমার শরীরের উপরে কি দিলাম সুন্দর করে হার বানায় দিলাম, তার উপরে আমি কি দিলাম হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম, তার উপর দিয়ে আমি গোস্ত দিলাম, তার উপর দিয়ে শিরা দিলাম, তার উপর দিয়ে চামড়া দিলাম। আরে মানুষের শরীরে কয় প্রকারের চামড়া আছে রে ভাই জানো শুনি, আমার নবী তো বলছে বহু আগে 1400 বছর আগে আমার নবী বলছে, আর এখন বিজ্ঞানের রিসার্চ করে দেখে যে নবী যেটা বলছে ওটাই সত্য, জোরে কোন সুবহানাল্লাহ, নবী বলছে যেটা সেটাই বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে 27,000 প্রকারের 26,000 প্রকারের উপরে চামড়া আছে সুবহানাল্লাহ, বিশেষ হয় হ্যাঁ, চামড়া কয়টা শরীরের চামড়া কয়টা হ্যাঁ একটাই, আচ্ছা এবার আমি 60টা, আচ্ছা আপনার কথাই রাখলাম 60টা কয়টা একসাথে বল, ওয়াজ প্রমাণ দিতে হয় না দিলে ভেজাল লাগে নাকি কোন, তাহলে আপনারা এবার গুনেন নাকি গুনতে পারবেন, হুজুর কষ্ট হবে এখানে কয় প্রকারের, আচ্ছা এই চামড়াটা কি এক ভাবেন নাকি না কয় পোলা বাদ, এখানে এখানকার চামড়া আর এখানকার চামড়া মিল আছে নাকি, তাই হ্যাঁ লাইন আছে ঠিক আছে, এখানকার চামড়া আর এখানকার চামড়া মিল নাই, এখানকার চামড়া এখানকার চামড়া এই যে এখানকার চামড়া মিল আছে, এই নকিন বিশের চামড়া মিল আছে কটা হইলো হ্যাঁ আচ্ছা তিনটা, এই চামড়া আর এই চামড়া মিল আছে, এই চামড়া আর এই চামড়া মিল আছে, আচ্ছা এই চামড়া আর এই মোসের চামড়া মিল আছে, আর কথা কোন এই চামড়া আর নাকের চামড়া মিল আছে, ঠোঁটের চামড়া ঠোঁটের উপর কাটা এইটা এই যে ভিতরে দাঁতের নিচের আরো আছে ধীরে ধীরে নামবো যত নিচে যাবো তত বাড়বো, কথা কন বানাইছে কে জোরে কন না কে, তাহলে আল্লাহ বলতেছে
আমি সংরক্ষণ করে রাখলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে ওইখানে খাওয়াইলাম, কোন ডাক্তার খাওয়াইছে, কোন কবিরাজ খাওয়াইছে, মা খাওয়াইছে, বাপ খাওয়াইছে, খাওয়াইছে কে, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু আকবার। কোন বন্ধুরা রে আম্মার, এ মুরব্বি বাবাজিরা ভালো করে শুইনা নাও, আমার নবীর ওই সাহাবি কান্দার কয়া, রাসূলুল্লাহ নবী গো, আমি ব্যবসার কাজে যাওয়ার পরে আমার বিবিটা যখন ডেলিভারি হয় পেটের ব্যথা শুরু হয়ে যায়, একটা ফুটু ফুটে বাচ্চা হয়ে গেছে গো, ওই বাচ্চাটার প্রেমে পড়ে গেছে মা জননী, আল্লাহু আকবার। ক আচ্ছা বাচ্চা যদি অন্ধ হয় মা কি ঘৃণা করে? বোবা হলে ঘৃণা করে? ন্যাংরা হলে ঘৃণা করে? জোরে কোন? পৃথিবীর সব মানুষের কাছে যদি খারাপ হয় কিন্তু মায়ের চোখে ভালো লাগে, কথা কোন? আরে এই মা জননী, এই সুস্থানের চেহারা দেখে এত মায়া লাগে গেছে রে অভিগঞ্জ জেলা আবাসীরা। ইউটিউবে আমার অনেক আলোচনা, কিন্তু এই আলোচনাটা আমি এখন পর্যন্ত ইউটিউবে দেইনি, নতুন একদম নিউ, আপনাদের মাঝে প্রথম আমি দিচ্ছি। এইবার ওই বাচ্চাটার প্রেমে পইরা মায়াই পইরা, মা জননীর ভিতরে এত মায়া লাগে গেছে গো, স্বামীর কথা আর রাখতে পারে নাই, স্বামীর কথা ভুইলা যায়া সন্তানের প্রেমে পইরা গেছে, আল্লাহু আকবার। ক আর কারে ডাকি মো মাগো মাওলিয়া, মাই যে জামাই সে রে গেল জনমেলা, গিয়া আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মাওলিয়া, মাই যে জামাই সে রে গেল জনমেলা, গিয়া আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাওলিয়া, আর কারে ডাকিব মাগো মাওলিয়া, ভাই যে জামাই সে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, এমন মাজার নাই এখন তার ভিতরে আগুন জ্বলবে। আরে মা জননী, এই বাচ্চাটার এত ভালোবাসছে রে ভাই, স্বামীর কথা আর রাখতে পারে নাই, স্বামী বলছে মারার কথা কিন্তু না মাইরাই, বাচ্চাটারে গোপনে লালন পালন কইরা, বাচ্চার বয়স যখন 5 বছর পার হয়া 6 বছরে পা দিছে রে বন্ধু, এই বাচ্চাটা ময়না পাখি তোতা পাখির মতো কথা বলে, আল্লাহু আকবার। ক আরে এই বাচ্চা মা জননীর কাছে কান্দার কয় মা গো মা, আমার আব্বা কো ওই ও মা, আমি কি বাবার কোলে উঠবো না ও ও মা গো, আমি বাপটার কাছে কি একটু যাইবো না, আমার বাবার কোলে কি আমি একটু উঠবো না, আমার বাবার কোলে যদি না উঠি রে মা ও মা গো, আমার এই দেহটা ঠান্ডা হইব না, ওরা রঙ দেখাই কারে গো,
কত বাচ্চারা বাবার কোলে ওঠে, বাপ্তারে কত আদর করে, ও মা গো আমার মনে চায় আমার বাপ্তারে যদি আমি পাইতাম, আমার বাবার গলা ধুইরা আমি বাবার কালের উপরে একটা সুমা দিতাম, ও মা যদি বাপরে আমি সুমা দিই আমার আব্বাও তো আমারে দিবে, তাই না মা? এত মধুর কথা কয় মা জননী, চোখের পানি সাইরা দিয়া কান্দে, আরে ছোট্ট বাচ্চা কই মা, ও মা আমি জিগাই বাবার কথা তুমি কেন কান্দো, কারণটা কি? মা জননী মনের কথা খুইলে কইতে পারে না, মা বুকের ভিতরে চাব দিয়া দইরা রাখে, আরে মা তো সন্তানের মনে কষ্ট দিতে চাই না রে ভাই, এত কষ্ট কইরা মা গোপনে লালন পালন করতেছে, একটা মায়ের যদি দশটা সন্তান হয় ও মুরব্বী বাবার সত্য কথা বলবা, একটা বাপের একটা মায়ের একটা ঘর না কোড়া, হ্যাঁ একটা মায়ের একটা বাবার একটা যদি ঘর হয় থাকে, দশটা সন্তান হলে একটা ঘরে জায়গা থাকে, কথা বল না কি? আর দশটা সন্তান দশটা বিল্ডিং করে দশতলা বিল্ডিং, কিন্তু ওই বুড়া মা বাবার জন্য একটা রুম হয় না, কথা কন? এরকম ওয়াসাত মুসাত কিছু সন্তান আছে না নাই? এই মারে কষ্ট দিবে, এই বাপরে কষ্ট দিবে, আমি মোশারফ সালাউদ্দিনের ওয়াজ শুনবা, এলাকার ভিতর বাইরের দত্ত তাহিরের ওয়াজ শুনবা, তুমি কারো আছে যাইবা, কোনো আছে কাম হবো না, জোরে কোন কথা ঠিক কিনা? কোনো আছে কাম হবো না, মুরগির গোস্ত খাওয়া হালাল না হারাম? একসাথে কর না কেন? মোর রোগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সে না মুরগির ডিম খাও সাসা, কোন ফতুয়া দিয়া রে সাজে গাই না পাক না মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, মাধবপুর বাজারের হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে, সাজে গাই না পাক না মোল্লা রে, কিছু কথা বলে দিলে রাগ করবেন না তো, হ্যাঁ গোপন কথা প্রকাশ করে দিমু, ওই জমকের বাড়ি খাওয়া যাবো না, ও বাড়ি খাওয়া যাবো না, ওটা গরিব মানুষ, কি মানুষ জোরে কন? মসজিদের সভাপতি সুদ খায় অথচ ওর বাড়ি খাবার মিঠা লাগে, কথা কন না কে? আর একটা গরিবের বাড়ি অত্যাচার শুরু হয় আছে না? হ্যাঁ গরিবের বাড়ি ফতোয়া দিতে বাজারে, কিন্তু বড় লোকের বাড়ি ফতোয়া দিতে মোল্লা খালি দাঁড়ি বেড়ায়, ইয়া নাবি এখানে ফতুয়া দিলি আমার ইমামতি যাবি, কথা কথা আসল কথা, আরে আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে টাল বাহানা, কথা কন? আজকে আসল কথা বলে তুমি রাগ করবেন না তো, কারণ ভালো করে শুনে নেন, এই হুজুর এই হুজুর কে আগে তো মানুষ একটা মুরগি জবাই দিলে দৌড় পড়ে গেছে মরছে, তাই জান নাই? আগেকার মানুষ নিজেরা কি করছে? করে নাই, কারণ আন ফতুয়া করে, কথা কন? ভাই আমি এক মুরব্বী, আমরা মাদ্রাসায় পড়াকালীন, ও মুরব্বী আইসে বলতেছে, হাজি মানি গাজি মানি, গ্রামের দশজনকে মানি,
মোল্লা আমারও মুখ তুমুক দাঁড়াল ছুঁড়ে দিয়ে কি গরু জবাই করবো আল্লাহ দোয়া বলিল। আর মুরগি জবাই করার দোয়া শিখেছে মুরগি মুরগি ছিলেন তো মুরগি জবাই করার সময় মুরগি ধরে কইতেছে কি খাস খরস ইয়াসরস মাটি এই জন্য তোর কাল লাগে কোন এই দোয়া আবিষ্কার করলো কোথার দিকে মানে আমি ফতোয়া পরে করেছি না। আরে করুর হয় না খালা ফুফি গাবির হয় না বিয়া সে না গাবির দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাজে গায় না পাক না মোল্লা রে। গরুর কথা কোরআনে আছে না নাই জোরে কর সুরা বাকারা আল্লাহ নাজিল করছে গরুর কথা আল্লাহ তারা নাজিল করছে এই গরুর দুধ খাইতে চাও এত সহজ না মনে করতেছ বাজার থেকে দুধ কিনে এনে খাইতে চাও গরু একেবারে সুন্দর করে দুধ খাইতে চাও এই দুধ খায়া আরামে ঘুম পাচ্ছ নাক ডেকে ঘুমাইতে চাও দুধের হিসাব দেওয়া লাগবো এখান থেকে শিখে নাও তোমার একটা ফুটা দাবি গরু ছাড়বে না কারণ এই গরুটাকে তুমি রাত্রিবেলা এই বাসুরটাকে তুমি বান্দা তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই বাসুরটাকে তুমি যারা এই আপনারা এখানে যাদের গরু আছে রাত্রে কি গরু আর বাসুর একসাথে রাখেন আলাদা আলাদা রাখার কারণ হলো সকালবেলা পানাইবেন নাকি আর ওই বাচ্চাটা আচ্ছা ওটা বাদ দেন এখানে যারা বিয়ে করছে যাদের সন্তান আছে এক মাস দুই মাস এই সন্তানটাকে আপনার স্ত্রীর কাছ থেকে আপনার একটা ভাই অথবা আপনার একটা ভাই বোন কোলে থেকে টাইনে নিয়ে আর এক ঘরে রাখবে আর আপনারা দুজনকে থাকবেন রাখতে পারবেন হ্যাঁ মানে নেবেন তাহলে একটা গরুর কাছ থেকে মায়ের কাছ থেকে সন্তানটাকে আপনি ভিন্ন করে আলাদা করে রেখে দিলেন অথচ ওর ফুদার কথা বলে পারতেছেন সারাটা রাত তাফসীরে উল্লেখ করা হয় ওই গরুর বাচ্চাটা গরুর মায়ের দিকে তাকায়া ওই বাচ্চাটার মায়ের দিকে তাকায়া শুধু চোখের পানি ফেলায় কান দেয় আর মা ক্ষুধা তো সহ্য করতে পারি না তখন মা তারে তার বাসা দিয়ে বুঝায় যে বাবা এই ক্ষুধা সহ্য করতেই হবে আল্লাহ আমাদেরকে এজন্যই বানাইছে ওদেরকে খেদমত করতে হবে ওদেরকে সেবা করতে হবে আজকে তুমি একটু কষ্ট করো সকালবেলা আমার মালিকে আমার ভিতর থেকে দুধ নিবে দুধ নেওয়ার জন্য যখন তারা বালতি নিয়ে আসবে আমার ভিতর থেকে দুধ বাই করলেও আমি তোমার জন্য কিছু দুধ রাখে রাখে সেই দুধ তুমি খাইবা বাবা তুমি রাগ করো না কষ্ট করো না তুমি একটু ধৈর্য ধরো কারণ এই দুধগুলো ওরা খাবে ওরা খাওয়ার পরে এই দুধটা খাওয়ার পরে ওরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে যখন মসজিদে আযান হয় ওরা নামাজ পড়বে ওরা নামাজ পড়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তবে বাবা তোমার দুধ আমি তোমারে না খাওয়াইয়া আমি আমার মালিককে দিচ্ছি আমার মালিক যদি এই দুধ খাওয়ার পরে তারা শুকরিয়া আদায় না করে আল্লাহর না মানে নামাজ যদি না পড়ে আল্লাহর কথা মতো যদি না চলে আমি একটা ফোঁটা দুধের দাবি ছাড়বো না এক ফোঁটা দুধের দাবি গরু ছাড়বে না খাইতেছেন তো খুব আরামে আরামে এই হুজুরকে দিয়ে গরু জবাই করান মুরগি জবাই করান আচ্ছা হুজুর যদি ওই যে আমি যে দোয়া পড়লাম ওই দোয়া পড়ে যদি জবাই করে ও হ্যাঁ হবো ওটা কি খাওয়া যাবে কি হবো হ্যাঁ আরেকটু জোরে গন একসাথে গন তাহলে ওটা খাওয়া যাবে আল্লাহর নাম ছাড়া সবাই গেলে খাওয়া যাবে জোরে গন জমজমের পানি পান করা যাবে জমজমের পানি হালাল না হারাম কথা একবার সবার জন্যই কি হালাল একসাথে গন না সবার জন্য হালাল না কিছু লোকের জন্য হারাম সোজা হিসাব বাংলা হিসাব সবার জন্য জমজমের পানি হালাল না কিছু লোকের জন্য জমজমের পানি হারাম কাদের জন্য মাসলা শোনার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আমি বলছিলাম আপনি মুরগি জবাই করতেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটা পড়ে আপনিও জবাই করতে পারবেন আপনিও জবাই করতে পারবেন আল্লাহর নাম নিয়ে যদি আপনি জবাই করেন সেটা আপনি খাইতে পারবেন কোনো সমস্যা
নাই, তবে আপনি শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার না পড়া মাদ্রাসার দশটা হুজুর আইনা দশটা কোরআন শরীফ খতম করিয়া তারপরে যদি আপনি মুরগি অথবা গরু সবাই করে খান, তারপরও আপনার জন্য হালাল হবে না, আপনার জন্য হারাম। সেটা হলো আপনার ইনকামটা যদি অবৈধ হয়। কথা কন না কি আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝতেছেন না, না রাগ করতেছেন, দূরে থেকে আসি রাগ করছেন, এটা কথা কি সত্য না মিথ্যা? তাহলে আপনি যদি ইনকাম যদি আপনার অবৈধ হয়, হারাম হয়, সুদের হয়, আপনি দোয়া ভরে কি দেখবেন? তুমি সুদের টাকা নিয়ে তুমি বাহাদুরি করে তুমি হজে গেলা, তোমার জন্য জমজমের পানি হালাল হলো? এটাই মাসলা, এটাই বুঝতে হবে যে কেন বললাম জমজমের পানি। ব্যান চালক রিক্সা চালায়, দিন মজুরি কামাই করে দশ টাকা বিশ টাকা একশো টাকা করে জমায়া জমায়া হাজার টাকা জমায়া ও হজে গেছে, ওর জন্য হালাল? রাগ করতেছেন না তো? তাহলে নবীর সাহাবি তার দুঃখের কথা বলতেছে, আল্লাহ আকবার কোন এইবার ওই মা জননী সন্তান তারে আদর কইরা বুঝায় ও ও মনে আগুন জ্বলে, মা জননী কান্দারে কয় আল্লাহ আমার সন্তানটারে আমি কেমনে বুঝাবো বুঝে আসে না, কারণ আমার এই সন্তানটা তো মনে করতেছে ওর বাপ না জানি কত ভালোবাসবে, আমার ভয় হয় কারণ আমার স্বামীর কাছে ওয়াদা দিছিলাম ছেলে সন্তান হইলে তারে জীবিত রাখবো আর যদি মেয়ে সন্তান হয় তারে মাইরা ফেলাবো, অথচ আমার মেয়ে হইছে গো তারে না মাইরা আমি তারে ভালোবাসে লালন পালন করছি, আমার মেয়েতে বাবা করে হাঁটে গো মাঝেই কাজটা করে কাজে সহযোগিতা করে, মা যদি গোসলখানা যায় মায়ের জন্য কাপড়টা নিয়ে যায়, মা যদি চুল আশ্রয় মেয়েটা আশ্রয় দেয়, এত সুন্দর খেদমত করে এত ভালোবাসার লীলা দেরা চলে, রাত্রিবেলায় মায়ের গলা ধরে বাবার নামে গান গাই গুনগুন কইরা, ও মা আমার বাপটা কখন আইব, ও মা আমার বাবারে কি আমি একটা সুমা দিতে পারবো না, ও মা গো আমার বাপকে আমারে কোলে নিব না, এত মধুর আলাপ করে গো মায়ের মনে মানে না, মায়ের মনের ভিতর আগুন জ্বলে, আমার স্বামী না জানি কি ঘটনা করবে রে, আমার স্বামীরে আমি কেমনে আমার এই সন্তানের কথা প্রকাশ করব, মায়ের মনের ভিতর ভয়, মায়ের মনের ভিতর আগুন ধইরা গেছে। আরে মা জননী ছয় বছর যখন পূর্ণ হয় আমি তো এইবার দেশে সইলাই আইছে রে ভাই, আগুন ধইরা গেছে মায়ের বলে সন্তানটারে ঘরের ভিতর যাইয়া মা জননী এইরকম ভাবে টোটা লাগায়া হাতের আঙুল দিয়ে এরকম ভাবে বুঝাই মা গো মা শব্দ কইল না রে মা, কথা বলা যাবে না কোন শব্দ করা যাবে না, আরে মা জননী সুস্থান যখন পাই দেখাই রে ভাই, এই সুস্থান তাই আর শব্দ করে না, ঘরের ভিতরে একটা জায়গায় তারে বন্দি করে রাখে, একটা কাপড়ের আড়ালে তারে লুকাইয়া রাখা হয়, আরে বাপটা ঘরের ভিতর কারে ভাই, রাত্রিবেলায় বিবির সাথে মধুর আলাপ চলে মধুর লেনা দেনা হয়, বিবি যথেষ্ট পরিমাণ স্বামীর খেদমত করে, সকালবেলা দুইজনে ফরজ গোসল করে, করার পরে স্ত্রীটা স্বামীর কাছে কয় স্বামী গো ও স্বামী আমার মনের ভিতর ভালো লাগে না, আপনার কাছে আমি একটা গোপন কথা রাইখা দিছি, একটা কথা গোপন করেছি, স্বামী বোধাই বিবি রে ও বিবি রে এই মুহূর্তে কোনো কথা শুনতে চাই না, আমি বাজার করব, আমি আজকে নতুন নতুন বাজার করব, আমি ভালো আইটেমের বাজার নিয়ে আসবো, তোমার হাতের রান্না খাবো, এইবার স্বামী বাজারে যায় মনের কথা খুইলা কইতে পারে না, মনের ভিতর আগুন দাউ দাউ কইরা জ্বলে, আরে বিবি তে ঘরের ভিতরে যাইরা ছোট্ট মেয়ের গলা ধইরা কান্দে রে ভাই, মেয়েটা কান্দে আর কয় মা গো একটা রাত তুমি
আমার দূরে রাখলা, আজকে কেন আমার দূরে রাখলা, একটা রাত তুমি আমার দূরে রাখো নাই রে মা, তোমার বুকের উড়াই খাই আমার আব্বার গল্প শুনাই তা, ও মা গত রাতে কি ঘটনা গইটা গেছে ঘরের ভিতরে তুমি আমারে কেন জানাইলা না, ও মা গো ও মা কি এমন ঘটনা করেছে তুমি আমার কাছে বলো না কেন, এইবার মা জননী কই মারে ও মা শব্দ কই রহো না, তোমার ক্ষুধা লাগলে আমি তোমারে খাবার দেব, ও মা তোমার শব্দ করা যাবে না, তুমি কথা বলতে পারবা না, ও মা তুমি এই ঘরের ভিতর বন্দী হয়ে থাকবা, আমি যখন তোমারে ডাকবো তখন তুমি উত্তর দিবা, এর আগ পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবা না, আরে মেয়েটার মনের ভিতর আগুন জ্বলে এই মেয়েটা কান্দার কয় ও মা গো, জীবনে তো এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই, এখন কেন এমন করো আমার বুঝে আসে না, জালা জুরা আগুন জ্বলে, এ ভাই বোনের ভিতর যদি আগুন লাগলে দেখানো যায়, মনের আগুন তো দেখানো যায় না, জোরে করে কথা ঠিক কিনা, আরে মনের আগুন পানি দিয়ে নিবানো যায় কিন্তু মনের আগুন পানি দিয়ে নিবানো যায় না, এই ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা, ও মা মা গো আমি তো সইতে পারি না রে মা, ও মা তুমি যেইভাবে আমার লুকায়া রাখছো, ও মা আমি তোমার বিরুদ্ধে কিন্তু আমার বাবার কাছে বিচার দেব, আমার বাপ আসলে আমি তোমার বিরুদ্ধে বিচার দেব, যে তুমি আমারে কোনোদিন দূরে রাখো নাই এখন দূরে রাখো, মায়ের মনে কি আগুন চলে নাকি নেবে, জোরে কর বন্ধু, এই কত বাজে, উফ 11টায় শেষ করার কথা ছিল না, হ্যাঁ অনেক টাইম পার হয়ে গেছে, অনেক টাইম পার হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, হ্যাঁ ও দেখেন 2 ঘন্টার উপরে আমি কি রাত্রে আবার গাড়ি পাবো না, এখানে কি কোনো সিএনজি ড্রাইভার আছে, হ্যাঁ আপনারা খুশি নেবে যা, রাত 12টা পার হয়ে গেছে আলোচনা চলবে না শেষ করবো, সবাই রাজি একসাথে বলেন, কারা কারা রাজি না একটু হাত তুলে দেখান, টাকা দিলেন আলহামদুলিল্লাহ খুশি হয়ে দিলেন, আপনার নাম কি, ভাই জান আমার হাত দিয়ে দিল আলহামদুলিল্লাহ, বন্ধুরারে আমার এইবার ছোট্ট বাচ্চা মায়ের নামে অভিযোগ দেওয়ার জন্য বলতেছে, মা আমারে যাবনে কোপন কইরা রাখছো রে মা, আমার বাপ আসলে আমি তোমার নামে বিচার দেব, এইবার ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া মা জননী চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয় ও বাবা, ও ও বাবা ও মা ভালো করে শুইনা দাও, তোমার বাপের কাছে তুমি বিচার দিবা তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি ডাকার আগ পর্যন্ত তুমি কোনো আওয়াজ করবা না, কারণ মায়ের ভিতরে ভয় লাগে গেছে রে, এই সন্তানটাকে যদি আবার মাইরা পালাই এই টেনশনে কোনো আওয়াজ করতে না করে, এবার স্বামী বাজার নিয়ে আসছে মনের মতো করে রান্না করে খায়, একদিন পার হয় দুই দিন পার হয় তিন দিন পার হয়, ছোট্ট বাচ্চা কয়দিন রাখা যায়,
দেখা যায়। আর ওই অবস্থায় যে রাখতেছে মার মনে কি মানে, জোরে কোন মার মনে মানে মানে বন্ধুরারে আমার, বাপ সহ্য করতে পারে কিন্তু মা পারে না, আরে বাপটা যদি অসহ্য করতে পারে মায়ের মনে মানে না, মা জননী তো সইতে পারে না, এইবার মা জননী এইবার স্বামীরে বোঝাই, স্বামী গো ও স্বামী আমি একটা কথা গোপনে রাইখা দিছিলাম গো স্বামী, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, বলে কি এমন বলতে চাও, এইবার বিলি কান্দার কই স্বামী গো প্রাণের স্বামী গো, আপনার একটা জাদু আছে আপনি দেখতে চাননি, আপনার একটা জাদু আছে দেখবেন, বলে নিয়ে আসো, এইবার মা জননী যখন ডাক দিছে ও মা তোমার বাপরে তুমি মনের মতো দেইখা নাও, তোমার বাপের কাছে আসো, আরে ছোট্ট বাচ্চা পর্দার আড়ালে কইলা রে হবিগঞ্জ জেলা বাসীরা, কাপড়ের আড়াল দিয়া যখন মুখটা বাইর করে দিছে রে ভাই, এত সুন্দর চেহারা দেইখা মায়ের মনে শান্তি বাবার মনেও শান্তি, এত সুন্দর চেহারা ফুটু ফুটে বাচ্চা চাঁদের চেয়েও সুন্দর দেখা যায়, আরে এত সুন্দর বাচ্চা কাপড়টা উঁচা করে আব্বু কয়ে একটা ডাক মাইরা দিছে গো, বাপটা যখন আব্বু ডাক শুনছে মজা লাগছে, জীবনের প্রথম যদি আব্বু ডাক শোনা যায় মজা লাগে কি লাগে না, জোরে কম, বাপটা যদি বিদেশে থাকে মা জননী ওই সন্তানের কাছে মুখটা লাগাইয়া মোবাইলটা মুখের সাথে লাগাইয়া ওই মুরা বাপরে কয়ে শুনো, এই তোমার আব্বুর একটা ডাক দাও, আব্বু আব্বু ডাক দাও ডাক দাও, একটু বাতাস যদি বাইর করে সাথে সাথে মা কয়ে দেখছো তোমার আব্বা কইছে কথা বল, আরে মায়ের মনে মানে না এ হবিগঞ্জ জেলাবাসীরা, ছোট বাচ্চা যখন কাপড়টা উঁচা কইরা আব্বু কয়া ডাক মারছে রে ভাই, এত সুন্দর চেহারা দেইখা তার উপর মায়া লাগে নাই, এই স্বামীটা কয় ও বিবি এটা কি দেখলাম, এটা কি দেখলাম কারণটা কি, এটা কি এইবার বাচ্চাটা আর দেরি করে না রে ভাই, পর্দা ছিঁড়িয়া দরু মাইরা আইসা বাবার গলা ধইরা বাবার গালের উপর সুমা দিয়া কয় আব্বু ও বাবা তুমি কোথায় জিলাই আমার সাইরা, ও বাবা প্রতিদিন রাতে তোমার গল্প শুনতাম রে আব্বু, তোমার গালে চুমা দেওয়ার জন্য আমি পাগল হয়েছিলাম, ও বাবা গো আমি তোমারে পাই আমার মজা লাগতেছে, ও বাবা আমি তোমার গলা ধরে শুব, আমি মায়ের কাছে যাব না রে আব্বু আমি তোমার কাছে থাকতে চাই, এইবার স্ত্রীর সামনে এইবার স্বামীটা স্ত্রীর চোখের দিকে তাকায় দেখে স্ত্রীটা চোখের বালি যাইরা দিয়া মুকুটা ভিজাইয়া বালাই, আরে বিবির চোখে পানি দেইখা স্বামীর ভিতরে একটু মায়া লাইগা গেছে, আরে বিবির চোখে পানি দেইখা স্বামী এইবার মায়া লাইগা গেছে গো, এইবার মেয়েটারে কোলে নিয়া স্বামী একটা সুমা মাইরা দিছে, আরে বাবু যখন মেয়ের গালে সুমা দিছে রে ভাই, ওই ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বু তুমি আমারে একটা সুমা দিছো আমি তোমারে দশটা দেব, আল্লাহ এত ভালোবাসা লেনা দেনা চলতেছে, রাত্রিবেলায় যখন শুইতে গেছে এই বাচ্চাটা বাবার গলা ধইরা কান্দে আর কয় আব্বু তুমি ছিলা না রে আব্বু ভালো লাগে নাই, ও বাবা তোমারে ছাইরা আমার ভালো লাগে না, ও বাবা ওয়াদা দিয়ে দাও কথা দাও আমারে ছাইরা আর কোথাও যাইবা না, ঘরের ভিতরে বিবির মনে শান্তি নাই, রাত্রিবেলায় স্বামী বলে ও বিবি তোরে বলছিলাম কি তুই করলি কি,
বলছি একটা, একটু করলে আর একটা কারণ কি? একটা সমাধান দেওয়ার দরকার আছে না নাই? এইবার বিবি কান্দে আর কয় স্বামী গো, ও প্রাণের স্বামী রাগ কইরেন না, আপনি রাগ করবেন না, আমি কেন আপনার কথা রাখতে পারি নাই, আমার মনের কথা একটু শুই না না না। এইবারে স্বামী কই বিবি রে, ও বিবি কি এমন দুঃখ তোমার ভিতর রয়ে গেছে আমার জানাও। এইবার বিবি কান্দে আর কই স্বামী গো, আপনি চইলা গেছেন ব্যবসার কাজে, আমার ভালো লাগে না, আমার একা একা ঘরের ভিতর ভালো লাগে না, আপনার ছাড়া আমি থাকতে পারি না। ও স্বামী গো, আপনার কথা মতো আমি চলছি, আপনার কথার বাইরে আমি কোনোদিনও চাই নাই। ও স্বামী গো, কিন্তু আপনি বলছিলেন ছেলে হইলে বাঁচাইতে হইবে, মেয়ে হইলে মারতে হবে, আমি এই মেয়েটারে মারতে পারি নাই শুধুমাত্র আপনার কারণে। বলে আমার কারণ মানে বুঝলাম না, আমি তো তোমারে মারতে কইছি নাকি? মারতে কই নাই, আমি তোমারে মারতে কইছি, আর তুমি বলতেছো আমার কারণে মারো নাই, কারণ কি? এই সত্য কথা বলো, নইলে মা বিটির দুইজনেরই বিচার হবে। কয়জনের? দুইজনেরই বিচার হবে। এইবার বিবি কান্দে আর কই স্বামী গো, আমি আপনারে এত ভালোবাসি, আপনার চাইরাই আমি এতদিন থাকতে পারতাম না, আমার ভয় লাগে, আপনার কথাই আমার মনে হয়, আপনি যখন চইলা গেছিলেন প্রতিদিন রাত্রিতে আপনার কথা মনে হইছে, আপনার চোখের কথা আমার মনে পড়ছে, আপনি কেমনে আমার দিকে তাকান, আপনি কেমনে কথা বলেছেন, সব কিছু আমার চোখে চোখে ভাসে। ও স্বামী গো, আমার এই মেয়েটা যখন জন্ম হয় আমি ওরে মারতে চাইলাম, কিন্তু ওর মুখের দিকে তাকাইয়া দেখলাম গো স্বামী আপনার চোখটা যেমন, আমার মেয়েটার চোখটাও তেমন। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার, মাই যে আমারে কত আপন বুঝাবো কি, দিরায়ার কারে ডাকিব আর কারে ডাকিব, মাগো মা বলিরা, মাই যে আমারে কত আপন বুঝাবো কি, দিরায়ার কারে ডাকিব আর কারে ডাকিব, চেহারার দিকে তাকাইলে মনে হয় পরিপূর্ণ ফেসটা আপনার মতো হয়ে গেছে, নাকটাও আপনার মতো হয়েছে। স্বামী আপনার হাতটা যেমন দেখেন, আমার মেয়েটার হাতটাও তেমন, রাগ করেন না। কষ্ট পাইন না, আমি ওরে রাখতাম না, কিন্তু আপনার কারণেই রাখছি, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এই জাহিলিয়াতের যুগের মানুষ এত খারাপ রে ভাই, স্ত্রীর কথা শুনে স্বামীর মনটা গইলা গেছে, কিন্তু বেঈমানদের কথা শুনে আবার নষ্ট হয়ে গেছে। আরে স্বামী যখন সকাল বেলা বাজারে যায়, স্বামী যখন বাজারে যায়, জাহিলিয়াতের যুগের পোলা পান্ডা এবার সামনে দাঁড়ায়, ওই কই গেছিলা তুমি, ব্যবসায় গেছো আর তোমার ঘরে মেয়ে সন্তান জন্ম হয়েছে, সেটা আবার তুমি লালন পালন করতেছো, এরকম ভাবে সব মানুষের ধিক্কার দেয়, মনটাই আবার নষ্ট হয়ে যায়। আরে আগে দিন দুই দিন তিন দিন এরকম, যখন পনেরো দিন
দিন এক মাস পার হয়ে যায়, এই কথা শুনতে আর ভালো লাগে না, আমার মনটা পরিবর্তন হয়ে গেছে, এইবার কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, এই মেয়ে আমি রাখবো না, এই মেয়েটাকে আমি রাখতে পারবো না, আরে এত ভালোবাসা চৌরি হয়ে গেছে রে ভাই, তারপর মেয়েটাকে মারার জন্য পাগল হয়ে গেছে। এইবার নবীর ওই সাহাবি এইবার বিবির কাছে যায়া কই, বিবি রে ও বিবি আমার মেয়েটারে একটু গোসল করায়া দাও, আমার মেয়েটারে সন্ধ্যের মতো একটু সাজায়া দাও। বলে কেন গোসল করাবো কেন সাজাবো স্বামী গো, কারণটা কি? আরে এইবার স্বামী চিন্তা করে, যদিও আমি বুঝাই উল্টা পাল্টা দিয়া, তারে বোঝানো যাবে না, কারণ সে তো মা, জোরে জোরে কোন কথা ঠিক কি না, মায়ের মন তো এদিক সেদিক দিয়া বোঝানো যাবে না, এই জন্য স্বামী তারে বুঝাইতেছে, বিবি রে তোমার বাবার বাড়ি যাব আমার মেয়ের নিয়া, ও বিবি তোমার বাবার বাড়ি যাব ঘুরতে আমার মেয়েটারে সাজা দাও। বিবি যখন শুনছে আমার বাবার বাড়ি যাইব, বিবির ভিতরে তখন মায়া লাগিয়া গেছে, আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। বিবি চিন্তা করে, আমার স্বামী আজি এতদিন পরে ছয় থেকে সাত বছর হয়েছে আমার বাবার বাড়ি যায় না, আজকে আমার মেয়ে নিয়ে যখন বাবার বাড়ি যাইব, আমার বাবার বাড়ির লোকজন দেখলে খুশি হইব, জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার বিবি তারে মনের মতো করে গোসল করায়, হাই রে এই গোসল যে জীবনের শেষ গোসল হইব রে ভাই, এইটা তো আমরা কেউই বুঝি নাই, মা জননী বোঝে নাই, আমার মেয়ের আমি গোসল করাইতেছি, এইটাই জীবনের শেষ গোসল হয়ে যাইব। চাঁদের রাইতে রাইছো গো নবীজি, চাঁদেরি বাহার তোমার গলায় দিব আমরা আপে, মেয়েরা কেটাহার শিকার মেরে কন্যা আল্লাহ আকবার, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল গোরই পাতার জলে, জোরে জোরে কোন কথা ঠিক কি না? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার বিয়ার কালে গোতে দিব সবাই ফাঁকি, জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে মায়ে মনের মতো কইরা গোসল করায়, গোসল করতে যায়া মেয়েটা কয় মা গো, ও মা গো নানির বাড়ি যাব তুমি কি যাইবা না, মা জননী কয় না মা আমার সাথে তো তুমি অনেক গেছো, এইবার তোমার বাবার সাথে যাইবা, আরে মেয়েটা কই মা গো, ও ও মা আমি নানির বাড়ি যাব তুমি না গেলে তো ভালো হয় না, তুমি গেলে আরো মজা হইব, আমি একবার বাবার কোলে যাইতাম আবার আমি তোমার কোলে যাইতাম, একবার বাবার গালে চুমা দিতাম আবার তোমার গালে চুমা দিতাম, ও মা গো যদিও তুমি না যাও আমার নানার বাড়ি যেই খাবার খাবো তোমার জন্য কিন্তু সেই খাবার নিয়ে আসবো, আরে এত মধুর কথা কয় মায়ের মনে
এত আনন্দ লাগে গো, মা তো বুঝতে পারে নাই আমার সন্তান রে আমি এইটাই স্মরণের বিদায় দিতেছি। আরে নতুন পোশাক পরাইয়া দিছে রে ভাই, বাপটা মেয়ের গলা দইরা এইবার রওনা দিছে কোলে কইরা। আরে যাইতে যাইতে জঙ্গলের দিকে যখন যায় ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বু, ও আব্বু তুমি কোন দিকে যাও, নানুর বাড়ি কিন্তু এই দিকে না এই দিকে। আল্লাহ আকবার। আরে ছোট্ট বাচ্চা বলে মার সাথে আমি নানির বাড়ি গেছি, ও ও আব্বু এই দিকে না, ও বাবা তুমি কোন দিকে যাও, তোমার বুঝি ভুল হইতেছে, এই দিকে না আব্বু এই দিকে যাইতে হইব। বাপটা কই মা গো, এত কথা বইল না, আমি যেই দিকে যাই তুমি সেই দিকে চলো, এই দিকেই যাইতে হইব। যাইতে 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 এমন একটা বাগানের ভিতরে ঢুইকা গেছে রে ভাই, যেই বাগানের ভিতর শুধু পাথর আর পাথর, কিছু গাছ গাছালি হালকা পাতলা দেখা যায়। ওই পাথরের বাগানের ভিতরে ঢুইকা রে ভাই, ছোট্ট বাচ্চাটারে নাম আয়া দিয়া কয়ে, ও মা এখানে তুমি খেলাধুলা করো আমি একটু কাজ করব। আরে এইবার পাথরে খোঁড়া শুরু কইরা দিছে রে হবিগঞ্জ জেলাবাসীরা, যখন পাথর গুলো কইরা কইরা এইবার দম করে গর্ত করে গো, ছোট্ট বাচ্চা খেলাধুলা করতে করতে ভালো লাগে না, দৌড়ায় এসে বাবার গলা ধরে কয় আব্বু, ও বাবা তুমি কেন এখানে কষ্ট করো আমার বুঝে আসে না, ও বাবা তোমার দাড়ির ভিতরে গুড়া গুড়া পাথরের ময়লা গেছে, তুমি একটু আমার কাছে আসো রে আব্বু। এই অবস্থায় নানুর বাড়ি যাওয়া যাইব না, ও ও বাবা গো এইভাবে নানুর বাড়ি গেলে খারাপ দেখা যাইব, ও বাবা তোমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। ছোট্ট বাচ্চা মাথায় হাত বুলাইয়া দিছে রে বাপটারে এত আদর করে এত ভালোবাসে, এই বাপের দাড়ির ভিতরের দিকে ঘুরা ঘুরা বালি কণা গুলো বাহির কইরা যায়। আরে বাপটা বলে ও মা গো, ও মা চিন্তা কইরো না আমার কাজটা শেষ কইরা রে, এইবার গর্ত যখন করতে করতে গর্ত খোঁড়া শেষ হয়া যাই রে ভাই, এইবার আগুন লাইগা যাইব রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা খেলাধুলা করে, ছোট ছোট সুন্দর সুন্দর যে পাথর গুলো দেখা যায় ওই পাথর গুলো কুড়াইয়া বাবার কাছে মায়ের দিতে চাই। এইবার বাপটা এত নিষ্ঠুর রে ভাই, এইবার বাপটা একটা রশি বাইরে কইরা ছোট্ট বাচ্চার পিছনে যাইয়া হাতটা দইরা পালাইছে, বাচ্চার দুইটা হাত দইরা যখন পিছন দিকে আইলে দুইটা হাতে বান্ধন দেয় রে ভাই। আরে ছোট্ট বাচ্চা কান্দে রে হবিগঞ্জ জেলাবাসীরা, বাচ্চাটা কান্দে আর কয় আব্বু তুমি আবার কেন বাঁধতেছো আমার বুঝে আসে না, ও বাবা এত জোরে তুই বান্ধন দাও আমার কষ্ট হয়, আব্বু রে আমার হাত তো কচি হাত আব্বু আমার হাত বুঝে ভেঙে যাইব, ও বাবা এমন বাবা বান্ধু নাই আমি তো সইতে পারি না, ও বাবা আমার এত জোরে আঘাতে কইরো না, কি হয়েছে আব্বু আমার তো বুঝে আসে না, হাতটা বান্ধা রে মা। এইবার ছোট্ট বাচ্চাটারে গর্তের সামনে নিয়া এমন জোরে একটা ধাক্কা দিয়া গর্তের ভিতরে পালাইয়া দিছে রে,
বাবাজিরা ছোট্ট বাচ্চাটার গর্তের ভিতর পালাইয়া দেয়া পাথরের গুড়া হাতে নিছে একটা বড় পাথর হাতে নিয়ে বাচ্চাটার মাথার উপরে যখন একটা পাথর সিসকা মাইরা দিছে রে এই মাথা ফাটটা মাথার ভিতর থেকে রক্ত বাইরে হইয়া বাবার শরীরে লাগিয়া গেছে বাচ্চাটা কান্দার কয় আপু আপু তুমি কি করো আপু আমারে কেন মারো আমি তোমারে আব্বু কয়া ডাকিছি রে আব্বু যদি আব্বু কয়া ডাকাটা অপরাধ হয়ে থাকে আব্বু কথা দিলাম আর জীবনে তোমারে কোনোদিন আমি আব্বু কয়া ডাকবো না আমারে চাইরা দাও রে আব্বু ও আব্বু আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন আমি তোমারে আব্বু কয়া ডাক দেব না আব্বু জন্ম নেওয়ার অপরাধে যদি তোমার মান সম্মানের ক্ষতি হয় আব্বু আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন আমি তোমারে বাবার পরিচয় দিয়া তোমার বাড়িতে কোনোদিন যাব না ও বাবা আমার সাইরা দাম ও বাবা তোমার বাড়িতে আর জীবনে যাব না আমারে তুমি সাইরা দিয়া দাও আব্বু কথা দিলাম আমার এই দুইটা চোখ সামনের দিকে যত দূর যায় আমি তত দূর যাব তোমার পরিচয় দেব না আব্বু আমারে ছাইরা দাও মাইরো না আরে বেঈমান তো বুঝলো না রে ভাই এইবার কি করে আর একটা পাথর আইনা যখন আবার আঘাত করা হয় ছোট্ট বাচ্চা কান্দে আব্বু মাইরো না রে আব্বু মাইরো না আমি তো রইতে পারি না রে আব্বু তুমি যাই ভাই আমার নানির বাড়ি কেমন বাড়ি নিয়ে আসলা রে আব্বু তোমার কি মায়া লাগে না আমার মায়ের আমি কি জবাব দেব রে আব্বু আমার পাগনি মাটা তো আমার জন্য রাস্তায় দাঁড়ায়া থাকবো রে আব্বু তুমি যখন বাড়িতে যাইবা রে আব্বু আমার মাটারে তুমি কি দিয়া বুঝাইবা কি দিয়া আমার মায়ের সান্ত্বনা দিবা আমার মায়ের বুকটা তো কাছের গুলির মতো বাঙ্গে কানসুর হয়ে যাইব আমার মাটারে কষ্ট দিও না আমার মায়ের মনটা তুমি নষ্ট করে দিও না আমার মায়ের বুকটা তুমি খালি কইরো না ও আব্বু তোমার কি মায়া লাগে না আরে এইবার বাপটা বোঝে না রে আমি গঞ্জেলা বাসীরা পাথরের উপর পাথর মাইরা মাইরা মেয়েটারে যখন হত্যা কইরা বালাই গো মেয়েটারে মারার পরে যখন রাস্তায় বের হয় কে যেন পাশে থেকে আওয়াজ দেয় আব্বু ও আব্বু তুমি আমারে মাইরো না আমার মায়ের বুকটা তুমি খালি কইরো না আরে রাস্তার ভিতর ফাঁকা রাস্তার ভিতরে যখন আওয়াজ পাস বাপটা ডাইনে তাকায় মানুষ নাই পায়ে তাকায় মানুষ নাই পিছনে তাকায় মানুষ নাই উপরে তাকায় মানুষ নাই নিচের দিকে মানুষ নাই আওয়াজ আসে কোথার থেকে বুঝে আসে না আর ভালো লাগে না রাত্রি বেলায় যখন ঘুমাইতে যাই রে ভাই তখন কে যেন ডাক দেয় আব্বু ও আব্বু তোমার মতো এমন বাপ জীবনে আমি দেখি নাই ও বাবা মেয়ে হয়ে জন্ম নিছিলাম কি এমন অপরাধ করেছিলাম রে আব্বু তুমি আমারে মারবা আমি তো তোমারে বলেছিলাম আমি তোমার বাবার পরিচয় দেব না কোনোদিন তোমার বাড়িতে যাব না তারপরেও তুমি আমারে কেন মারলা ও বাবা গো আমি তোমার নামে বিচার দেব আমি তোমার নামে নালিশ করব আমি তোমার নামে মামলা করব এইবার বাবুটা কান্দে রে আর ভালো লাগে না বাড়ির ভিতরে যাই যখন একলা ওই যে পাগনি মা বাড়ির ভিতরে রাস্তার ভিতরে মায়ের মনে তো আগুন লাগিয়ে গেছে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু দলা গরু
একই রকম দুধ শরীয়ত মারফত একই জিনিস একই মায়ের দুধ সরে সরে কোন কথা ঠিক না বনে চলে বোম্বাদুরি ছাউ জ্বলে তার মুখে এমনি মায়ে সাসারে না পড়লে হাজার দুঃখে সরে সরে কোন কথা ঠিক কিনা বনে জ্বলে বোম্বাদুরি ছাউ জ্বলে তার মুখে এমনি মায়ে সাসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক না মায়ের মনে তো আগুন লাগে বাড়ির ভিতর যে এমন আগুন লাগছে মা কাজে যায় ভালো লাগে না কূপের থেকে পানি তুলতে যায় মশকের ভিতর মশকের পানি তুলতে যায় কিন্তু পানি তুলতে পারে না এমন হয় কেন মা জননী রাস্তার ভিতরে কাজের জন্য বের হয় রাস্তার ভিতরে উসটে খায়া পয়রা যায় আমার মনের ভিতর আগুন লাগিয়া গেছে না জানি আমার কি হয়ে গেল আরে মায়ের মনে আগুন লাগছে রে এ হবি গোনসেলা বাসীরা মা কত ভালোবাসে রে ভাই এইটা তো বোঝানো যায় না এইবার মা জননীর মনের ভিতর আগুন লেগে গেছে মা কাছে গেলে ভালো লাগে না মশকের ভিতর পানি তুলতে ভালো লাগে না রুটি বানাইতে যাই কোনদিন রুটি পরে না আজকে রুটি পুইরা যায় কারণ থাকি আরে মনের রুটি আগে পুরছে রে ভাই আজকে তো পাতিল যেই আমরা পাতিলের ভিতর খাবার রাখি গো ওই পাতিলের ভিতর যে রুটি দেওয়া হয় সেটা পরে কিন্তু মন রুটি দেহের ভিতর আমার ভিতরে যে আগুন চলে আগুন কেমনে নিবাব পানি দিলেও নিবে না জোরে জোরে কোন কথা ঠিক না মা জননী কোন কাজই করে পারতেছে না যেই কাজে যায় সেই কাজের ভিতরই ভুল হয় কারণ মায়ের ভিতর টেনশন যে আমার মেয়েটারে এইভাবে সাজায় নিয়ে গেল কেন নিল হঠাৎ করে নিল এই যে মা কল্পনা জল্পনা করতেছে আহ আমরা তো আসলে মায়ের মন বুঝি না আমরা বিদেশে যাই চাকরিতে যাই যেই কাজে যাই না কেন ঢাকায় যাই কিন্তু তুমি পাগলা বোঝো না তোমার যত বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে সব মানুষের এক চিন্তা কিন্তু তোমার মা আর তোমার বাবার চিন্তা আর একটা কতক্ষণ লাগে কারণ ওনাদের ভালোবাসার ভিতর কোনো স্বার্থ নাই ধরে কোন কথা কিনা মার কথা বলছে কে জোরে কর বাবার রস করছে কে আল্লাহ কষ্ট দিও না আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাত তো আমার নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবাই তোমার জন্য জাহান্নাম শ্বশুর বাড়ি আদর কয়দিন যতদিন তোমার ঘরে বউ আছে কথা বল আচ্ছা এই হবিগঞ্জ জেলাবাসী এই মাধবপুরের ভিতর যারা বিয়ে করছো আজকে রাত্রিতে তোমার বউরে পিটাইয়া জন্মের মতো পিটাইয়া বউটারে বাপের বাড়ি পাঠাই দিয়া তুমি কালকে যাইবা তোমার কি মুরগি খাওয়াবে বড় মাছের মাথা গরুর গোশ কি খাওয়াবে জাটার বাড়ি যেরকম কথা ঠিক কিনা
তাহলে এই ভালোবাসার ভিতরে এই যে আপনাকে বড় মাছের মাথা খাওয়াচ্ছে, গরুর গোশ খাওয়াচ্ছে, এর ভিতরে একটা স্বার্থ আছে না নাই? কারণ ওনার মেয়ে তোমার কাছে যতদিন ভালো, তোমার আদর ততদিন থাকবে।